হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2023-এর ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমার যে 14 নম্বর স্কুল রয়েছে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, স্কুল নাম্বার 14 কী রয়েছে? সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন। একেরটা বলছে কি? একেরটাকে বলছে নিচে প্রশ্নের উত্তর দাও, একেরটা 15%কে সামান্য ভরসে পরিণত করো। তা কী করবে? 15% মানে কি? 15/100 সমান হচ্ছে 3 5 8 3 5 15, 4 5 20, সরি 5 20 100, তাহলে কথা হবে 3/20 উত্তর। নেক্সট প্রশ্ন বলছে 0.01, 0.02 এবং 0.2 এর গুণফল কত? 0.02 আর 0.2, তাহলে কথা হবে এটা এর জন্য কটা শূন্য? দুটো, আর এর জন্য কটা শূন্য? একটা। যদি দুগুণে 4 আর নিচে কটা শূন্য হলো? 1000, মানে 3টে শূন্য হলো, তাহলে কি 0.004 এটা উত্তর হবে। নেক্সট প্রশ্ন 3-এরটা কি বলছে? দেখো, 1 কিমি সমান কত হেক্টোমিটার? কত হবে? 10। নেক্সট প্রশ্ন বলছে, পরেরটা এমন একটি ঘনবস্তুর নাম লেখো যা একটি বক্রতল ও একটি সমতল আছে, উত্তরে শঙ্কু। নেক্সট প্রশ্ন বলছে, পরেরটা 5 টাকার বেশি, এর বিপরীত রাশি কি হবে? তাহলে হবে 5 টাকা কম বা -5 টাকা বেশি, যেকোনো একটি লিখতে পারো তোমরা। নেক্সট প্রশ্ন বলছে, 2-এর দাগের 1-এরটা বলছে 3 ও 5 হলো দুটি পরস্পর ড্যাশ সংখ্যা, উত্তর হবে কি? মৌলিক সংখ্যা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো বলছে 24 আর 36-এর লসাগু নির্ণয় করো। 24 আর 36 দুইতে গেলে 12, দুইতে গেলে 18, দুইতে গেলে 6, দুইতে গেলে 9, 3-তে গেলে 3, 2 গুণে 6, আর 3 6 18, লসাগু কী হবে? সবগুলো গুণ করে দেবে, 2 গুণিতে 2 গুণিতে 3 গুণিতে 2 গুণিতে 3 গুণিতে 3, সমান হচ্ছে 72, উত্তর হবে 72। নেক্সট প্রশ্ন বলছে, পরেরটা এ বি সি ডি ও বি সরলরেখা তিনটি একটি মাত্র বিন্দু ছেদ করলে ওই রেখাংশগুলি বলা হয় ড্যাশ সরলরেখাংশ, উত্তর হবে সমবিন্দু। একই বিন্দু দিয়ে গেছে মানে হচ্ছে সমবিন্দু, সমবিন্দু রেখাংশ। নেক্সট প্রশ্ন বলছে, পরেরটা চারের প্রশ্ন বলছে, চারেরটা বলছে দুধের বলছে দুধের কৌটোর আকার ড্যাশ জ্যামিতিক চিত্রের মতো, কী হবে এটা? চঙের মতো। নেক্সট প্রশ্ন বলছে, পরেরটা 3-এর দাগে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও, 1-এরটা 42 কিগ্রা 15 ডেকাগ্রা সমান কত ডেকাগ্রা? তাহলে 1 কিগ্রা সমান 1 কিগ্রা সমান 100 ডেকাগ্রা, তাহলে 42 গুণিত 100 যুক্ত 15 হচ্ছে 4215 ডেকাগ্রা। নেক্সট প্রশ্ন রয়েছে 3-এর দাগে 2-এরটা বলছে 11/12কে আবৃত্ত ভগ্নাংশে দশমিকে প্রকাশ করো। প্রথমে যাবো, দেখো 12 দিয়ে গেলে 0 যাবে না, দশমিক লাগালাম তাই 0, 9/12 108, আবার 2 দিয়ে করলে 20, 2 1/12 80, 6 দিয়ে গেলে হচ্ছে 72, আবার 8 আবার 72 6, তাহলে এভাবে যেতেই থাকবে, তাহলে কত হবে এটা? 0.091 পৌনঃপুনিক। নেক্সট প্রশ্ন বলছে, পরেরটা দেখো, পদার্থ চিত্রের পরিসীমা নির্ণয় করো। পরিসীমা মানে সবগুলো যোগ বয়, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মোট 6টা বাহু আছে, আর প্রতিটা কত? 6 করে, তাহলে কী হবে এটা লসাগু? পরিসীমা কী হবে? সবগুলো যোগ হয় 36 সেমি। নেক্সট প্রশ্ন বলছে, 4-এরটা বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 14.4 সেমি, ওই সমবাহু ত্রিভুজে একটি বাহু দৈর্ঘ্য কত সেমি হলে তার দশমিক সংখ্যায় লেখো, তাহলে কি হবে? সমবাহু ত্রিভুজে পরিসীমা হচ্ছে 14.4 সেমি, একটি বাহু দৈর্ঘ্য হবে 14.4/3, 3 দিয়ে ভাগ করে 3 4 12, দশমিক বসে গেল, আর 2 নাবলো 24 4 6 3 8 24, হচ্ছে 4.8 সেমি। নেক্সট প্রশ্ন বলছে, পরেরটা 5-এরটা বলছে 6.23 × 2.51 কত? তাহলে আগে দেখো, দশমিকের জন্য 0 তুলে দিলাম, এর জন্য 2, এর জন্য 2 বসে গেল, আর যদি 623 × 251 করো তাহলে কথা হবে এটা 1,56,373, আর নিচে পড়া 0 হবে 4টে, তাহলে 4 ঘর ছাড়া 1 2 3 4, তাহলে এখানে হবে 15.6373, এটা উত্তর। নেক্সট প্রশ্ন 6-এরটা বলছে, 6-এরটা বলছে 3/5 সমান কত পার্সেন্ট? 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে কথা হবে কাটলে 5 20 100 আর 3 20 60, 60% উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে, পরেরটা 4-এর দাগের 1-এরটা এক ব্যাগ বিক্রি সারা সপ্তাহ ধরে কতগুলি ব্যাগ বিক্রি করলো তার তালিকা তৈরি করা হলো, নিজের সুবিধা মতো স্কেল নির্ণয় নির্বাচিত তথ্যগুলি স্তম্ভচিত্র অঙ্কন করো। বার দিয়ে আছে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, আর ব্যাগ বিক্রি হচ্ছে 40, 30, 35, 25, 20 আর 30।
দেখে নাও এখানে, এভাবে তোমার এক এক করে পাঁচটি ব্যাগ লিখে নেবে, ওপরে লিখতে হবে এটা অবশ্যই। এদিকে হচ্ছে ব্যাগের বিক্রি সংখ্যা, এটা হচ্ছে বার, তাই এখানে লিখে দেবে এইভাবে স্তম্ভগুলি 5, 10, 15, 20, 25, 30, 40, 35, 40। প্রথম সোমবার 40 আছে, তারপরে কত আছে, তারপরে আছে 30, তারপর 35, তারপরে হচ্ছে 25, 20, আবার হচ্ছে 30। এই ছবিটা তোমার দেখে নাও, পেন্সিল দিয়ে অবশ্যই আঁকতে হবে তোমাদের। নেক্সট কোশ্চেন রয়েছিল, পরেরটা দেখো, বলছে 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার, 11 মিটার জল, মিটার কাদা ও জলের নিচে আছে, 5টি শতকরা কত ভাগ কাদা ও জলের উপরে আছে। এই প্রশ্নটা বারবার রিপিট আসছে, তো ভালো করে করবে এই প্রশ্নটাকে তোমরা। এটা তোমাদের যে 13 নম্বর স্কুল রয়েছে, 13 নম্বর স্কুলের 2-এর দাগে 2-এরটা, মোট বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 55 মিটার, তাহলে কাদা ও জলের নিচে আছে 11 মিটার, তাহলে উপরে কত থাকবে, 55 বিয়োগ 11 সমান হচ্ছে 44 মিটার, তাহলে কাদা ও জলের উপরে আছে কত, 44/55 সমান 4/5, 11 তো কাটলে 4/5 অংশ, 5টি শতকরা কাদা ও জলের উপরে আছে কত হবে, 4 × 4/5 × 100, 5 দিয়ে গেলে 20, আর 4 কে 20 গুণ করলে 80%। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কী বলছে, দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 384 এবং সংখ্যা দুটির গসাগু হচ্ছে 48, সংখ্যা দুটি কী কী হতে পারে। তোমাদের এই প্রশ্নের উত্তর তোমরা স্কুল নাম্বার 8, 4-এর দাগের 2-এরটা, 8 নম্বর স্কুলের 4-এর দাগের 2-এর প্রশ্নটা, এটা সেম প্রশ্ন। চারের দাগের 8 নম্বর স্কুলের 4-এর দাগের 2-এরটা, 4-এর দাগের 2-এরটা, প্রথমে ভাগ করে দেবে 8 হবে। এই 8টা কীভাবে ভাঙা যেতে পারে, আমরা কী কী ভাঙতে পারি, আমরা ভাঙতে পারি 7+1 করতে পারি, 6+2 করতে পারি, আর 3+5 আর 4+4 করতে পারি। কিন্তু আমরা এখানে দেখো কী কী নেবো, 7 আর 4, 1, আর এখানে 3 আর 5, কেন, একটি অপরটি যেন মৌলিক সংখ্যা হয়, তাই তো সংখ্যাগুলি কী কী হবে, সংখ্যা 48কে গুণ করবো, একবার 1 দিয়ে, একবার 7 দিয়ে, একবার 3 দিয়ে, একবার 5 দিয়ে, তাহলে 48, আর এটা 330, আর এটা হচ্ছে 144, আর 300 240, এটাই উত্তর।